জন্মদিন ঘটা করে পালন করছে কেক কেটে, অথচ তার গায়ে ইসলামী লেবাস, সারা জীবন ইসলামের কথা বলে আসছে মুখে। যদিও সে বিভিন্ন রং ঢঙে কথা বলে, সেটা ইসলাম সমর্থন করে কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তারপরেও সে ইসলামের কথা বলে ইসলামকে কোথায় নিয়ে গেছে। সে যে নবীর প্রেমের আশেক বলে, তার চেহারায়, তার জুব্বা পাঞ্জাবি টুপিতে যে চেহারায় নবীর ছাপ আছে, কিন্তু নবী কি কোনোদিন তার জন্মদিন পালন করেছেন? শুধু নবী কেন, কোনো সাহাবি, আজমাইন, তাবে, তাবেইন, এরা কি কেউ জন্মদিন পালন করেছে? অথচ এই তাহেরি বাংলাদেশের সংস্কৃতিতে, ইসলামী সংস্কৃতিতে এমন একটা অধ্যায়ের সূচনা করলো যেটা খুবই ঘৃণ্য ব্যাপার। জন্মদিন ইসলামে কখনোই সমর্থন করা হয় না। জন্মদিন, মৃত্যুদিন এমন কোনো দিবসকে লক্ষ্য করে কোনোভাবেই এটা সমর্থন করা যায় না। অথচ তাহেরি কিছু যুবক যে তার চারপাশে দেখে যে জন্মদিন ঘটা করে পালন করলো, সেই যুবকরাও কি ইসলামে আকৃষ্ট কিনা, যুবকরা ইসলামে আকিদায় বিশ্বাস করে কিনা বা পালন করে কিনা, হয়তো বিশ্বাস করে কিন্তু ধারণ করে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। এই তাহেরি সেই কাজটাই বাংলাদেশে করলো। এ নিয়ে অনেক হুজুররা প্রশ্ন তুলেছেন, ইসলামী আলেমরা প্রশ্ন তুলেছেন যে এটা তাহেরি কাজটা ঠিক করেনি, অথচ তার অনেক সমর্থক আছে। কাজেই মুসল্লিরা সাবধান, এই তাহেরির মতো ভণ্ডদের কাছ থেকে এখনই সাবধান হন।